আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাইকে হোম কেয়ার প্রপার্টিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আসছি ঢাকার নিকটবর্তী যে ডিস্ট্রিক্ট নরসিংদি, যারা চিনেন তাদের জন্য এই এরিয়াতে আসছি আমরা। তো নরসিংদি এরিয়ার শিবপুর থানা এর ধানুয়া গ্রামে, এই গ্রামের একটি উন্নয়ন প্রকল্প চলছে। বিভিন্ন প্রতিনিয়তই মানুষ বাড়ি করছেন এবং এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রকল্প দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, যেগুলো সব আবাসিক বাড়ি। এখানে মার্কেট আছে, মেইন রোড থেকে আপনার হেঁটে আসার 3 মিনিটের রাস্তা, আপনার রাস্তা এই জমির সন্নিকটে। এখান থেকে মেইন রোডটি দেখা যায়, যদিও ক্যামেরায় পুরো বিষয়টি স্পষ্ট নিয়ে আসা পসিবল হচ্ছে না। আমরা আসছি নরসিংদীর শিবপুর উপজেলায় ধানুয়া গ্রামে। এই গ্রামের একটি প্লট আছে 2.5 কাঠার, যে দেখতে পাচ্ছেন আমি জমিটি দেখেন। এখানে 2 ধরনের কালারফুল ধান দেয়া ধান উৎপাদন হচ্ছে। ভিডিওতে আপনি দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন যে এই এরিয়াতে এই যে এখান দিয়ে মানুষ হেঁটে যাচ্ছেন, এটাও একটা রাস্তা। তো এই রাস্তা থেকে এই জমির দূরত্ব 100 গজ, 100 থেকে 150 গজ হবে এই জমির দূরত্ব। এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে আপনার জমি। 2.5 কাঠার এই প্লটটি বিক্রি হবে। মালিক আমাদের সাথেই আছেন, আমাদের পরিচিত। তো কাগজপত্র নিষ্কণ্ঠক এবং এই জমির পরিমাণ 2.5 কাঠা। তো আমরা এই ধানুয়া গ্রামের এই 2.5 কাঠার প্লটটি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এই যে সীমানা, এখানে সীমানাটি দেওয়া আছে মাটির মাধ্যমে। সীমানাটা ঠিক এই যে ধান, যে রঙিন টাইপের যে ধানটা, এই ধানের শেষ মাথা, মানে শেষ জায়গাটা এই যে এখানে, এখান থেকে শুরু করে এই হচ্ছে আরেকটি সীমানা। এই যে আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে একটা পিলার, এর পরবর্তীতে আরেকটা পিলার দেওয়া আছে। এই যে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে আরেকটা পিলার। তো এই পিলার থেকে শুরু করে এই যে ধানের শেষ মাথা, আর অপোজিটে আছে এই যে এখানে আর নিত। তো টোটাল হচ্ছে 2.5 কাঠা। এই 2.5 কাঠার প্লটটি বিক্রি হবে। তো হোম কেয়ার প্রপার্টিসের প্রতিনিধিদের সাথে আপনারা যারা কন্ট্যাক্ট করেন বিভিন্ন ছোট ছোট জমিগুলোর প্লটের ব্যাপারে, তো নরসিংদি এরিয়ার এই প্লটটি আমাদের কাছে বর্তমানে আসছে। তো আপনারা যারা চাইলে এখানে আপনারা খুব ইজিলি আসতে পারবেন। আমি আপনাদেরকে লোকেশনটি দেখাবো। তো আমরা জমি থেকে কীভাবে বের হচ্ছি এবং কোথায় যাচ্ছি এই এরিয়ার যতটুকু পসিবল আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। এই হচ্ছে এখান থেকে জমির ভেরিপাত দিয়ে আমরা সামনের দিকে আগাবো।
দেখতে পাচ্ছেন অনেকে হয়তো এখানে বাগান বাড়ি করার চেষ্টা করছে, কেউ বাড়ি করছে। এখানে একটা বাড়িও দেখতে পাচ্ছি, এখানে একটা ফার্মের মতো ফার্ম হাউস দেওয়া আছে। যেখান থেকে মেইন রোডটি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, চলুন আর একটু কাছাকাছি যাব। একটি বাজার, এটা হচ্ছে পৌরসভা বাজার, পৌরসভা ধানুয়া পৌর এরিয়ার পৌরসভা বাজার। যে এখানে এই হচ্ছে রাস্তার পিলার, আপনার 10 ফিট রোড, ভবিষ্যতে এই রাস্তা আরও বড় হবে। যেহেতু আপনি দেখেন যারা জমি কিনছে তারা প্লট আকারে আবার সেটাকে সুন্দর করে বাউন্ডারি করে নিছে। এখানে এরিয়াতে আপনার আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়ার অনেক বহুতল ভবন। যে এটা হচ্ছে আপনার যেটা বললাম পৌরসভা বাজার, এই বাজারের বিল্ডিংগুলো কিন্তু অনেক হাই রাইজ। জামিয়া ফজলুল উলুম মাদ্রাসা এতিমখানা, এখানে একটি মাদ্রাসাও আছে। এই হচ্ছে মেইন রোড, আমরা নরসিংদি শিবপুর এই এরিয়ার মেইন রোডের একেবারেই দ্বার প্রান্তে। এটা একটা রোড, আমরা এইখান দিয়েই রোডের কাজের ডেভেলপমেন্ট হচ্ছে। এই যে আপনার রোডের যে প্রশস্ত এখন আরও অনেকটা স্পষ্ট হয়ে আসছে, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হতে পারে। এখানে একটি বালুর বিজনেস আছে, এখানে অনেক ধরনের হাই রাইজ বিল্ডিং এবং কলকারখানাও দেখা যায়। চলুন আমরা মেইন রোড পর্যন্ত যাই। আজকে আমাদের এই এরিয়াতে যিনি নিয়ে আসছেন ভাই, আপনার নাম কি? রিফাত। রিফাত, রিফাত সম্পর্কে হয় আমার ভাগ্না, সে নিয়ে আসছে হচ্ছে আমাদের এই নরসিংদি এই এরিয়াতে। এই হচ্ছে আপনার মেইন রোড, দেখতে পাচ্ছেন এখানে গাড়ির গ্যারেজ, বিল্ডিং, হাই রাইজ বিল্ডিংগুলো। খুব সুন্দর একটি বিল্ডিং আপনি দেখেন, শৌখিনভাবে তোলা হয়েছে। এটা হচ্ছে হাই রাইজ বাজারের এই হচ্ছে সেই যে জমির কথা আমরা আপনাকে দেখালাম, এই সেই রোড, এই সাইনবোর্ডের নিচে দিয়ে আমরা যাব জামিয়া। এখান দিয়ে হচ্ছে এই রোড, ঠিক এই রোড দিয়েই আমরা ওই যে আড়াই কাঠার প্লটটি যাই। সেখানে আরও অনেক প্লট আছে, আশা করি ভবিষ্যতে আমরা আপনাদেরকে আরও প্লটে দেখাতে পারবো। তো চলুন আমরা তো মালিক আমাদেরকে এই জমির ব্যাপারে একটি দাম আস্কিং প্রাইস নির্ধারণ করে দিয়েছেন, যেন আমরা সেই ইনফরমেশনটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আমাদের রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ভিডিওগুলো দেখেন পুরো ভিডিওটি দেখবেন, না টেনে দেখবেন। হ্যাঁ, এবং ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে, আপনারা সেই ডেসক্রিপশনটিও কাইন্ডলি পড়বেন। এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে অবশ্যই
যোগাযোগ করতে পারেন। হোম কেয়ার প্রপার্টিসের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে এবং জমির মালিকের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এই প্লটের বিষয়ে কোনো তথ্য থাকলে। এবং একই সাথে আমরা আমাদের রিকোয়েস্ট থাকে, আপনারা যেটা করবেন, যেই প্লটটি বা যেই ভিডিওটি আপনাদের পছন্দ হয় ওই প্লটটি আপনারা ওই ভিডিওর লিঙ্কটি আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন, যাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করার সময় আপনারা ওই লিঙ্কটি আমাদেরকে দিতে পারেন এবং আমরা সে খুব ইজিলি আপনাকে তখন ওই ওই লিঙ্কে যে প্লটটি আছে তার তথ্যগুলো দিতে পারব। আদারওয়াইজ যেটা হয়, অনেক ভিডিও, সেই ভিডিওগুলো থেকে আপনার প্লটটি আপনি যদি ঠিকভাবে না ইনফরমেশান দিতে পারেন আমাদের জন্য খুঁজে বের করা খুব অনেকটা দুঃসাধ্য বা দুষ্কর হয়ে যায়, খুব ডিফিকাল্ট একটি কাজ হয়, তো যার কারণে আমরা আর কি আপনাদেরকে এই রিকোয়েস্টটি করে রাখি। তো মালিক জমির দামের প্রাইস নির্ধারণ করে রেখেছে প্রতি কাঠা 9 লাখ টাকা, প্রতি কাঠা 9 লাখ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাজারের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলো এখানে ম্যাক্সিমাম মেইন রোডের আশপাশে ম্যাক্সিমাম জায়গাগুলো হচ্ছে আপনার হাই রাইজ বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং ম্যাক্সিমাম। খুবই সুন্দর এই নরসিংদি এরিয়া, আমরা আজকে নরসিংদি এরিয়াতে আসতে পেরে খুব ভালো লাগছে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই আমরা একটু সময় নিয়ে যাচ্ছি বাজারটি দেখানোর জন্য, যেন এই বাজারটি আপনারা খুব ইজিলি চিনতে পারেন। এই হচ্ছে সেই বাজার যেটা আমরা সেই প্লটের সামনে থেকে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা বাজারের একেবারে মেইন রোডের সাথে চলে আসছে এই সেই বাজার, এই যে বাজার, এগুলো হচ্ছে শাখা রোড শিবপুর। এই শিবপুর বাজারের এখানেই মেইন রোডের খুব কাছাকাছি 100-200 গজ ভিতরেই আমাদের সেই 2.5 কাঠার প্লট। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, সবার সুস্থ কামনা করি, আমাদের জন্যও দোয়া করবেন। এই বলে আজকে রাখছি, আসসালামু আলাইকুম।